Wow, guys, amazing. What a color. আসতে হলে খাইতে হবে, ওইটাও একটা মানুষ নাকি কদর। তো আমাকে কোটি কোটি মানুষ দেখছে। What's up people, assalamu alaikum and welcome to block 13. Finally আমি অনেকদিন পর ব্লগ করতেছি and দেখতে পাচ্ছেন যে আমি এখন জঙ্গলে আছি। সো এটা কোনো ঘোরার জায়গা না, আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা ট্রাভেলিং ব্লগ করবো, কোথাও ঘুরতে যাব, বাট হচ্ছে না। আই ডোন্ট নো কেন, আমি চাচ্ছিলাম যে কোথাও যাইতে, অনেক জায়গায় যাওয়ার প্ল্যান হইতেছে আবার ক্যান্সেল হইতেছে, প্ল্যান হইতেছে আবার ক্যান্সেল হইতেছে। সো এই জন্য চিন্তা করলাম যে এখন কি করব, আর একটা ব্লগ বানাই ফেলি অ্যান্ড আশা করি আপনাদের বোরিংটা যাতে না লাগে সেই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। সো ব্লগটা শুরু করি। আর এটা হচ্ছে আমার, এটা বিশেষ কোনো জায়গা না, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনেরই জায়গা, অর্থাৎ এই যে পুকুরটা দেখছেন, পুকুরটার ওই সাইডেই আমাদের বাড়ি। অ্যান্ড এখানে হচ্ছে এইদিকে আমি, যারা ব্লক টু দেখছেন তারা জানেন যে আমি এই সাইডে একটা কোম্পানি বাড়ি আছে, ওটা অর্থাৎ চৌধুরী বাড়ি, সুন্দর একটা প্লেস আছে। তো এখানে আমি যাচ্ছি, চলো। আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। গাইস আমি এখন এমন একটা অবস্থায় আছি, সেটা হচ্ছে কি মানে না পাচ্ছি কাউকে ব্লগিং নিয়ে পার্টনার করার জন্য, না পাচ্ছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য, মানে কোথাও কাউকে কোনো কিছুর জন্য পাচ্ছি না। এই সময় আসলে ব্লগিং করা, মানে একটা ফানি ভিডিও তৈরি করছি দেখছেন, ডাবল অ্যাক্টিং ট্রিপল অ্যাক্টিং করতে, তো এটা দেখতে যত সোজা হয়েছে আসলে তত সোজা না। অ্যান্ড ফানি ভিডিও অবশ্যই ইনশাল্লাহ আরও দিব, ওইটাতে অনেক সাপোর্ট পেয়েছি, ইনশাল্লাহ ফানি ভিডিও আর আসবে। আর ব্লগিংয়ের জন্য অনেকে বলতে পারেন যে ভালো জায়গায় ব্লগ করতে, তো ভালো জায়গায় করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে রাজবাড়িতে একটা ব্লগ করবো। তো রাজবাড়ি যতটুকু শুনেছি যে একা গেলে নাকি সব কিছু নিয়ে যায়, মানে আমি শিউ জানি না, এই জন্য আমি ভয় যাচ্ছিও না। তো অনেকগুলো অনেক পার্টনার থাকলে ওখানে যেতাম। অ্যান্ড এই জায়গাটাও কিন্তু খারাপ না, এই জায়গাটা আপনারা দেখেন জাস্ট ওয়াও, এই সিনারিটা অনেক জোস। এটা কিছুটা বাঁশবাড়িয়া যে সমুদ্র সৈকতে একটা জায়গা আছে, গাছপালা ওগুলো কমই। সো গাইস আমি এখন যেখানে আছি ভালোই কুল প্লেস, আর এখন হচ্ছে বিকাল, সো সূর্যটা ডুবছে, আপনাদেরকে দেখাই সূর্যটা। ও সরি, সূর্য দেখছেন? হ্যাঁ, আর আমার ব্যাকগ্রাউন্ডে আছে এটা প্রজেক্ট, ওই সাইডে আরেকটা, এগুলো হচ্ছে মাছ চাষ করে, হচ্ছে যিনি এখানকার মালিক উনি মাছ চাষ করে, এখানে কয়েকটা আছে। আমি এক কাজ করি আপনাদেরকে ওগুলো দেখাই, ব্লক টুতে মনে আপনারা দেখছেন, মেবি ব্লক টু যারা দেখছেন, সো আবার দেখাই ওটার ভিডিও কোয়ালিটি, আই ডোন্ট নো কেমন ছিল। সো এখন দেখাবো আপনাদেরকে। নাস্তার ব্যবস্থা করছে কেমন, কিরে দুপুরের লাঞ্চ এখন এখনই করো? আরে কিরে দুপুরের লাঞ্চ করতেছস? বাহ গাইস, বিড়ালটা দুপুরে লাঞ্চ করতে, এটা অবশ্য পালা বিড়াল, আমি চিনি না, পাত্র পরেছি বললাম, কি অবস্থা দোস্ত? জোস গাইস, এত কাছে আছি তারপরে বিড়ালটা যাচ্ছে না।
দেখতে পাচ্ছেন ব্রো, একটা সেলফি তুলি। এই যে ব্রো, এই যে, এই কাকু, ওয়াও কি সুন্দর করে খাচ্ছে। খাও খাও, দ্যাটস অ্যামেজিং। কি রে, ছবি তোলার জন্য এরকম পাগল হয়ে গেছিস কে? ছবি তুল, একটু খাইতে দে শান্তি মতো। ক্যামেরার দিকে আবার তাকায়ও কি রে? বিড়াল টিড়াল এগুলো মানে ওদেরকে যদি আপনি খাওয়া দেন না, এগুলো একদম দুর্বল হয়ে যায়। এগুলো তখন মানে মানুষকে ভয় পায় না। দ্যাটস অনেক কিউট বিড়ালটা। ওয়াও গাইস, অ্যামেজিং, হোয়াট এ কালার। সরম পাচ্ছে এটা, ক্যামেরার দিকে তাকাইতেছে না, ওইদিকে ফিরে খাওয়া। রে একটু ধর্মু ধর্মু, এই কিউট। বাপরে ভয় লাগে যদি আবার নখ বাইর করে চিরে দে। সো বিড়ালটা থেকে বিদায় নিতে হচ্ছে, যাই। ঠিক আছে, যাই। কেমন ওটা তাকাচ্ছেও না, ওটা খাক, ওটা খাওয়ার প্রয়োজন আছে, বাঁচতে হলে খাইতে হবে। ওইটাও একটা মানুষ না কি ধর, ওটা বিড়াল, বিড়াল, সরি। সো আমাকে কোটি কোটি মানুষ দেখছেন, কোটি কোটি মানুষ আমাকে একটা লাইক করে দিয়েন শুধু এই বিড়ালটার জন্য। কোটি কোটি মানুষ আমাকে এখন দেখছে ওপার থেকে এপার। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম, যেটা আসলে বলে বোঝানো যাবে না যদি কেউ না আসে। সো দ্যাটস অ্যামেজিং প্লেস। অ্যান্ড বিড়ালটা কিন্তু এখনও খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই জায়গাটা দেখুন, এটা মানুষ আসে না বলে এটা যে সুন্দর না তা না, এটা অসাধারণ একটা প্লেস, খুবই মনোরম, ঠান্ডা। এবং কি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, অ্যান্ড এ সাইডটা বেশি জোস, দুই সাইডে এভাবে সারি সারি গাছ। ইটস সো অ্যামেজিং। অ্যান্ড আমি আবার বিড়ালটার কাছে যাচ্ছি, বিড়ালটার খাওয়া নাকি এখন আসে, এই চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সো আমরা এখন বিড়ালটার সাথে রওনা দিব, ঠিক আছে? হ্যাঁ, কি বলো এটা ব্রো, কিছু বলবা? হ্যাঁ, কি এত ক্ষুধা লাগছে তোর, ঘাস শুকাই ফেলতেছস? সারা জীবন দেখছি গরু ঘাস খায়, আমাদের বিড়ালও ঘাস খায়। আমার কাছে আসতে চাইতেছে, আমার ভয় লাগতেছে, কি চিড়া দিব নাকি এমনি হাঁটতেছে। আমা আমা, এই তো আমি যেটা বলছিলাম, এটা চিৎতে ইচ্ছে করতেছে, মেইন কথা হচ্ছে এটা। এখন রাগে ঘাস চিৎতেছে, ও মাই গড, কি হিংস্র হয়ে গেছে। ওরে বাবা রে, কি রে যাক গাইস, আজকে আমার সাথে এই বিড়ালটা হয়েছে, আর কেউ হোক আর না হোক, বাট বিড়ালটা এরকম আচরণ করতেছে কেন বুঝলাম না ঠিক। এটা একবার ঘাস খাইতেছে, একবার গাছ চিরতেছে। ও মাই গড, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো, এটা এইদিকে আসতে চাইতেছে বারবার, বুঝলাম না এটা এরকম আচরণ কেন করতেছে, পাগল হয়ে গেছে নাকি। ইন দিস টাইম আমি বিড়ালটা থেকে চলে এসেছি, বিকজ অফ বিড়ালটা খুবই হিংস্র হয়ে গেছে, বাট হোয়াই আই ডোন্ট নো। এখন আমি যাচ্ছি হচ্ছে ওই সামনে, অ্যান্ড দিস প্লেস ইজ সো অ্যামেজিং, সো টু গুড। এখন অলরেডি, আর এখন যে মৌসুম সেটা হচ্ছে অলরেডি শীতের দিন চলে এসেছে, আপনারা সবাই জানেন। সো আমার বাড়িতে কিন্তু শীতের ড্রেসও নেই, অ্যান্ড কিছু করার নেই। আর এখন মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, সো ঠান্ডা পড়বে একটু পর অনেক বেশি, সেই জন্য আমি আসলে এখন আবার ঘরের দিকে চলে যাচ্ছি, ঘুরতে বের হইলাম আপনাদের সাথে। তারপরে যদি আপনারা রাগ করেন তাহলে আর কী করা। অ্যান্ড এটা আপনাদেরকে দেখাইছিলাম যে মালিকের বাড়ি। সো চলেন বাড়ির দিকে যাই। সো গাইস, আজকের ব্লগটা বেসিক্যালি এতটুকুই। থ্যাংক সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর বোরিং লাগলে নেক্সট ব্লগ ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব। সো নেক্সট ব্লগ ট্রাভেলিং ব্লগ হতে পারে ইনশাল্লাহ। সো এটা ছিল একটা ডেইলি লাইফ ব্লগ। অ্যান্ড ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।